বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুল ইবাদাতি কিরাআতুল কুরআন নফল ইবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কুরআন তেলাওয়াত করা আপনারা প্রতিদিন কুরআন তেলাওয়াত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধারধারি নাই তাড়াহুড়ো করে কুরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কুরআনরই খতম করে ফেলে খতম তুলতে যায় কুরআনরই কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারি লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনহু কুরআনের অনেক তেলাওয়াতকারী আছে যারা সাওয়াবের পরিবর্তে কুরআনের লানত পায় কুরআন এদেরকে লানত করে এর কারণ তাড়াহুড়ো করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তাআলা বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা তোমরা তারতিলের সাথে কুরআন পড়ো ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে তাহসিনের সাথে তাজবীদের সাথে পড়ো তারতিল মানে কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিরাআতের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদদান তিনি যখন কিরাআত পড়তেন টেনে টেনে পড়তেন তাড়াহুড়ো করে পড়তেন না কিভাবে পড়তেন টেনে টেনে পড়তেন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ইউকাতিউ কিরাআতাহু আয়াতান আয়াতান প্রতি আয়াত পড়ে থামতেন তাড়াহুড়ো করতেন না তাহলে বিশ্বনবী টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতেন ধীরস্থিরভাবে তাড়াহুড়ো করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন টেনে টেনে বললাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কিনা ঠিক এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াত করতেন এবং তিনি বলতেন জাইয়িনুল কুরআন বি আসওয়াতিকুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনের অজান্ত তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বেরোয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব শায়েখরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সহিহ বুখারীর বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থিরভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়া ইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার উপর নাজিল হতে থাকবে বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বারিধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআনের খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির ভাবে পড়তে হবে তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানত দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল ইবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোনো কিতাব নাই এমন কি হাদিসের কিতাবও না বিশ্বনবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বললে যে দশটা নেকি হবে এমন না বল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমুন হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফ লাম মিম বললে দশটা সওয়াব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকড়সার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফা বা রুটিন হবে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছে ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল ইবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল রাতের সালাত কিসের সালাত
দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু সালাতি আফদালু বাদাল মাকতুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনবী বললেন আস সালাতু ফি জাউফিল লাইল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা নবী হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বনবী ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ নাফিলাতান লাক এবং আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজ্জুদের সালাত আদায় করব আমাদেরকেও এরকম মাকামে মাহমুদ মানে সুউচ্চ মর্যাদার আসনে আল্লাহ তাআলা নিয়ে যাবেন যারাই তাহাজ্জুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে ওযু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহও ঘুমায় না সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেক্স মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাওম আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তো আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম ওই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ পড়েন সুবহানাল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলে এই রাতের সালাত পড়তে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় এই কিয়ামুল লাইলটা করতেন সেজদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা সেজদায় 50টা কোরআনের আয়াত তেলাওয়াত করা যায় এত লম্বা সময় তিনি সেজদায় থাকতেন সুবহানাল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তেলাওয়াত করতেছেন আবার একটু ভালো লাগলে আবার হাত পাততেন দাঁড়িয়ে থাকতে 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 হাত্তা তাতা ফত্তরা কদামা পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত আম্মা জান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার আপনার তো এমনিই গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনাহ মাফ তা আপনার কোনো গুনাহই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুই বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইবো না আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাইবো না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিয়ামুল লাইল করতেন তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা দুই নম্বর হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চান যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসরি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তিন নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া মানে আদ-দুআ দোয়া করা কি করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস দোয়া কি ইবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো
আচ্ছা গেল এর পরের সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানে দিবে লাঠি লয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়ত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিষ্ণুই বলেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায় এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে প্রিয় ভাইরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক কি না আর যেটা কাঁদে টাদে না ওইটা টেক কেয়ারও কম যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেক কেয়ারও বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেক দিকে তাকায় আছি এই যে দোয়া করতেছি দেখেন اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه দোয়াও করতেছে ইন্টেরিয়র ডিজাইনও দেখতেছে এটা দোয়া হইছে কথা বলেন না কেন দোয়া হইছে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে ربنا اتنا في الدنيا দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনই আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাসআলুল্লাহ বি বুতুনি আকুফিকুম বিষ্ণু বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমন চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে ভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ ইন্নাল্লাহ হাইয়ুন করিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগীস আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিষ্ণুবীর উপর দুরুদ পড়েন যে বিষ্ণুবীর উপর দুরুদ পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে كل دعاء معلق محجوب بين السماء والارض ما لم يصلى عليا বিষ্ণু বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার উপর দুরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দুরুদ পড়েন নাই তো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই শুরু করবেন বিষ্ণু নবীর উপর দুরুদ দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়াউ মুস্তাজাবা বাইনাল আযানি ওয়াল ইকামা আযান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মাজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না আমরা যেন বেশি বেশি দোয়া করি সেজদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ্জুদ করতে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়বেন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এরপর 33 99 100 তম মিলাবেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষ্ণুই বলেন নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এরপরে 100 তম বার লা ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তার সব গুনাহ maaf করে দেয়
প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা কোরআনের সবচেয়ে দামি আয়াত বিশ্বনবী বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো আস্তে সুবহানাল্লাহ পড়বেন পড়বেন আয়াতুল কুরসি আমরা যেন জিকির গুলো বেশি বেশি করি পাঁচ নম্বরে চ্যারিটি আর সাদাকাতু তারুদ্দুল বালা সাদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদাকা বিসাদাকা ফাআখফাহা যে গোপনে দান করে হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাঁ হাত সেটা টের পায় না গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কিয়ামতের দিন আল্লাহর সুশীতল আরশের নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিশ্বনবী বলেন আনফিক বিলাল বিলাল দান করো লা তাখশা মিন যিল আরশি ইখলালা আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই ঘাটতি নাই ভয় পাও না আল্লাহ তোমার বাড়াই দিবে কিছুই নাই বেলালের মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভাণ্ডারে কমতি নাই ঘাটতি নাই ইবনা আদম আনফিক উনফিক আলাই এই বনি আদম দাও দিলে আমি তোমারে দেব হাত খুলে দাও আমি তোমারে দেব লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সব দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিসের বিষয়ে সাইস্তাম বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বুঝেন সুই আছে না সুই নিডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমলো তো এতটুকু কমবে বিষ্ণুই বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সব যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা 2 কেজি এটা দিলেই না 5 কেজিটা ধরবেন 5 কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন 10 কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশে সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো আমুত তাআম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন এ বনি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলে না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলে না মানুষ বলবে ইয়া রাব্বাল আলামিন আপনি তো আরশের মালিক রাজা ধীরাজ আপনারে কিভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো সুবহানাল্লাহ ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ এগুলো যেন আমরা করি আর যে ইবাদতগুলোর কথা বললাম যেগুলোতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুই না আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে ইবাদত করে কালকে আর খবর নাই এরকম আসলে নাই না আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে যদিও পরিমাণে কম করে যদিও পরিমাণে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই যে সমস্ত নফল ইবাদতগুলোর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় হব আমরা যেন এগুলো রেগুলার করি ইনশাআল্লাহ বলেন সবাই আমরা যেন বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকি আমরা যেন লম্বা সেজদা দেই সেজদায় যেন আল্লাহর কাছে আমরা চাই দোয়া করি আমরা যেন বেশি বেশি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি আমরা যেন তাহাজ্জুদের সালাত করি আমরা যেন কায়মন বাক্যে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন জিকির দিয়ে আমাদের জিহ্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় সিক্ত রাখি আমরা যেন হাত খুলে দান করি আমরা যেন ইফতার শেয়ার করি আমরা যেন সাদাকা করি তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো কাছে আসার যে গল্প কোরআন শুনিয়েছে আল্লাহ তাআলার কাছে আমরা আসতে পারবো তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেক আমরা সবাই পড়ি আমিন